আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে কামরুজ জামান ভাইয়ের ভূমিকা খুবই সংক্ষেপে আমি উল্লেখ করব। একজন ব্যক্তি সে অনেক কাজই করতে পারে, কিন্তু কাজের মধ্যে একটা প্রফেশনালিজম থাকে যাকে পেশাদারিত্ব বলা হয়, বাংলা ভাষায় এটাকে মুনশিয়ানা বলা হয়। কামরুজ্জামান ভাই পেশাদারিত্বের সাথে দুটো কাজ করেছেন, রাজনৈতিক অঙ্গনে রাজনীতি করেছেন তিনি পড়াশোনা করে, বুঝে শুনে স্টাডি করে, পলিসি উপলব্ধি করে তারপর তিনি পলিটিক্যাল অভিমত দিয়েছেন। যে বিষয়ের উপরে আলোচনা হবে তিনি এই বিষয়ের উপরে আগে স্টাডি করতেন, বিষয়ের বাইরে তিনি যাইতেন না। আমরা তো শুরু করি পদ্মা মেঘনা যমুনা থেকে শেষ হয় বঙ্গোপসাগরে, ওনার এগুলি ছিল না। উনি খুব গভীরভাবে পড়াশোনা করে বিশ্লেষণ করে, কূটনৈতিক অঙ্গনে একই অবস্থা ছিল তার। আমার জানা মতে শিবিরের ডায়েরি তিনি গ্রহণ করতেন প্রত্যেক বছর 100 থেকে 150 এমবিসিগুলোতে দিতেন, নিজে শিবিরের ডায়েরি সরবরাহ করতেন, ক্যালেন্ডার সরবরাহ করতেন, এটা তার একটা নিয়মিত ওয়ার্ক ছিল। কোনো এমবেসি অফিসে গেলে শিবিরের ডায়েরি নাই ক্যালেন্ডার নাই এরকম কোনো এমবেসি পাওয়া যেত না, এটা ছিল তার মানে নিয়মিত একটা রুটিন ওয়ার্ক। ঈদ কার্ড কামরুজ্জামান ভাই আমির জামাতের তো দিতেনই, সেক্রেটারি জেনারেল যেতই উনি ব্যক্তিগতভাবে তার ঈদ কার্ড দিয়ে ঈদের শুভেচ্ছা জানাইতেন। তার ডিলিংস, তার অ্যাপ্রোচ, তার কূটনৈতিক ল্যাঙ্গুয়েজ তিনি আয়ত্ত করতে পেরেছিলেন, কারণে তাদের মন জয় করতে পেরেছিলেন। এরপরে তিনি নিয়মিত দাওয়াত দিতেন বিভিন্ন বিষয়ের উপরে, ইংরেজি করে ইংরেজিতে শব্দগুলো লিখে সেই শব্দের একটা সার নির্যাস তৈরি করে এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠার বক্তব্য তিনি প্রায়ই পৌঁছাই দিতেন লিফলেটের মতো করে। এখনকার মতো যদি সুযোগ থাকতো তাহলে তো তিনি বিপ্লব করে ফেলতেন কূটনৈতিক অঙ্গনে, কারণ এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা বক্তব্য টাইপ করে ডিজাইন করে পাঠিয়ে দেওয়া যায়, তখন তো এই সুযোগ ছিল না। ওনার চেষ্টাই জামাত ইসলামের ইংলিশ ভার্সন বুলেটিন বের হতো। তিনি ইউএসএ, ইউকে, কিংডম অফ সৌদি আরবের তিনটি দেশের রাষ্ট্রদূতদের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ওনার যখন গ্রেপ্তার হয়ে গেলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ভাই এবং আমাকে, উনি বললেন যে দেখেন এখন আমাদের পক্ষে আর বের হওয়া সম্ভব হবে না, আপনারা একটু নিয়মিত যোগাযোগ করেন। ড্যান মজিনা ছিল রাষ্ট্রদূত, ড্যান মজিনা গেলে হাউ ব্রাদার কামরুজ্জামান, হোয়াটস হিজ পজিশন ইত্যাদি ইত্যাদি নাম নিয়ে নিয়ে খবর নিত। একই অবস্থা ডক্টর বুসাইরি, সে কামরুজ্জামান ভাইয়ের খবর নিত, সৌদি আরবের রাষ্ট্রদূত ছিলেন তিনি। আর ইউকে যখন জানতে, সবার ব্যাপারে খবর নেয় কিন্তু কামরুজ্জামান ভাইয়ের নাম নিয়ে জিজ্ঞেস করেছে। কাজে কামরুজ্জামান ভাইয়ের ডাইরেক্ট যোগাযোগের যে ফল কূটনৈতিক অঙ্গনে সেটা দেখা যায়। মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম, হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার, কিন্তু তিনি যখন কামরুজ্জামান ভাই যখন ভিতরে ঢুকে গেলেন, আনোয়ার ইব্রাহিম বলছিলেন যে আমি সর্বোচ্চ চেষ্টা করব তার জন্য কিছু করতে। এরদোগান তিনি কামরুজ্জামান ভাইয়ের নাম নিয়ে বলেছেন যে তার জন্য আমার হাইয়েস্ট প্রচেষ্টা থাকবে কিছু করার জন্য। একমাত্র রাষ্ট্রদূত যিনি নাম নিয়ে একজনের ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছেন আর কারো ব্যাপারে দেন নাই, তিনি হইলেন ইউএসএর প্রেসিডেন্টের বিশেষ অ্যাম্বাসাদর, যাকে অ্যাম্বাসাদর অ্যাট লার্জ বলা হয়, স্টিফেন জে র‍্যাপ। তিনি যুদ্ধাপরাধের মামলার গোটা প্রক্রিয়ার উপরে কথা বলছেন। কিন্তু কামরুজ্জামান ভাইয়ের মৃত্যুদণ্ড যখন বহাল রাখা হলো আপিল বিভাগে, তিনি তখন স্টেটমেন্ট ইস্যু করে বলছেন যে স্টপ দ্য এক্সিকিউশন অফ দ্য ডেথ সেন্টেন্স অফ মিস্টার কামরুজ্জামান, এই কথা স্টিফেন জে র‍্যাপ বলেছেন। আমাদের হিসাব মোতাবেক প্রায় 40টা দেশ থেকে হাইয়েস্ট নাম্বার পৃথিবীর ওনার মৃত্যুদণ্ড কার্যকর না করার জন্য আহ্বান এসেছিল, কারণ তিনি কূটনৈতিক অঙ্গনে তার ব্যক্তিগত তৎপরতার জন্য। লন্ডনের যে জায়গাটিতে আজকে হাউস অফ লর্ড আছে, ব্রিটিশ পার্লামেন্ট, এই পার্লামেন্টে ওয়ার্ল্ড পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপ যেটা আছে, এন ম্যান এমপি সেটার সদস্য, তিনি বাংলাদেশ বিষয়ক দায়িত্বশীল ছিলেন,
তিনি কামরুজ্জামান ভাইয়ের ব্যাপারে স্পেশাল স্টেটমেন্ট ইস্যু করেছিলেন। এইভাবে যদি বিশ্লেষণ করা হয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে তার নিজস্ব প্রচেষ্টায় একটা বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিল, যেটা জামাতকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিয়েছে। সম্মানিত ভাইরা, তার শাহাদতের পূর্বেই মৃত্যুদণ্ডে যত কার্যকর না হয় যেন জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউরোপীয় ইউনিয়ন, হিউম্যান রাইটস ওয়াচ, লর্ড কার্লাইল, কমনওয়েলথ লয়ার্স অ্যাসোসিয়েশন, বার হিউম্যান রাইটস, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নো পিচ উইদাউট জাস্টিস, এই ধরনের প্রায় 50-এরও বেশি মানবাধিকার সংস্থা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিবাদ জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সুতরাং কামরুজ্জামান বিশ্বনন্দিত একজন নেতা, কূটনৈতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত এবং সফল একজন ব্যক্তিত্ব। এই ধরনের একজন ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। সেই প্রিয় নেতা, প্রিয় ভাইয়ের শাহাদত দিবসে আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ, তুমি তার শাহাদত কবুল করো, তার রক্তের বিনিময়ে এই বাংলাদেশে তোমার দিনকে তুমি প্রতিষ্ঠিত করো, সকল ধরনের প্রতিবন্ধকতা তুমি দূর করে দাও, আমাদেরকে শহীদের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করার তৌফিক দান করো। তার পরিবার, তার আত্মীয়, তার সন্তান, তার স্ত্রী এবং তার সুবানাদ্দায়ীদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।